প্রিয় দর্শক, আজ আমরা মাসুম নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান, সহি মুসলিম। যদি প্রশ্ন করেন মাসুম নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এটি আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি কোরআনিক নাম। এই নামটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নামসমূহের মধ্যে অন্যতম একটি নাম। আপনাদের কারো নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মাসুম নামের একটি সুন্দর অর্থ পাওয়া যায়, আর মাসুম নামের অর্থ হচ্ছে নিষ্পাপ। মাসুম নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মোহাম্মদ মাসুম, আব্দুল্লাহ আল মাসুম, আব্দুল মাসুম, মাসুম হোসেন, মাসুম ইসলাম ইত্যাদি। মাসুম নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।